ওয়েলকাম পিঙ্কিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। অসাধারণ এই রেসিপিটা, খেতে লাগে গরম ভাতের সাথে। আর চিংড়ি মাছ দিলে তো লতির রান্না আরও সুন্দর হয়ে যায়। তো আশা করছি ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখে তারপরে বানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমার রেসিপি খুব সহজে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশনের দ্বারা সবার আগে। তো চলো শুরু করে দিই আজকের রান্না। তো প্রথমেই আমি লতিগুলোকে কেটে নিতে হবে। তো দেখো লতিগুলো আমি কেটে নিয়েছি, একটু খুব বেশি বড় না, মিডিয়াম সাইজ রেখে কেটে নিয়েছি। তো এবার এটাকে ধুয়ে নেব, ধুয়ে তারপর এটাকে ভাপিয়ে নিতে হবে। তো ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে দেখো জল বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে এবারে লতিগুলোকে দিয়ে দেব, দিয়ে 6 থেকে 7 মিনিট মতন এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই দেখো ফিরে এসেছি 6 থেকে 7 মিনিট পর, লতিটা ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে জল ঝরিয়ে নাবিয়ে নেব। ফুটিয়ে নিলে সুবিধা হয়, ভাপিয়ে নিলে। তো এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি মাথা ফেলে দিয়েছি, ফেলে দিয়েই নিয়েছি। তো এটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো চিংড়ি মাছটা এবার একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এর দিয়ে বেশি আর কড়া ভাজলে চিংড়ি মাছের স্বাদ থাকে না, শক্ত হয়ে যায়। তো চিংড়ি মাছটা এবার আমি তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে ফোড়নটা হালকা কিছু সেকেন্ড মতন ভেজে নিতে হবে। ফোড়নটা আমার প্রায় ভাজা হয়েই গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম ঝিঝিরি করে কেটে নিয়েছিলাম, তো সেটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখো আমার নরম হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা, একদমই কম পরিমাণে, 1 চামচের ½ চামচ দিলাম। খুব বেশি আমি এটা মশলা দিচ্ছি না। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, দেখো সব কিছুর সাথে ভালোভাবে মিশে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে রান্নায় একটা বাজে গন্ধ ছাড়বে মশলার। সেই জন্য মশলাটা কষানোর জন্য আমি জল দিয়ে দিলাম। জল না দিলে মশলা তলা থেকে ধরে যেতে পারে আর ভালোভাবে কষবেও না, সেই জন্য মশলাটা দেওয়ার, জলটা দেওয়ার এই হচ্ছে কারণ। এই দেখো মশলাটা আমার ভালোভাবে কষে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ধনে পাউডার, ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে আমি এতে সিদ্ধ করা লতিটা দিয়ে দিলাম, যেটা আমি 6 থেকে 7 মিনিট মতন একটু ভাপিয়ে নিয়েছিলাম। খুব বেশি গলা গলা করিনি, কারণ আমার লতিটা বেশি ঘাটা ঘাটা হলে খেতেও ভালো লাগে না, দেখতেও কেমন লাগে। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেরে, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট মতন রান্নাটা করছি। দেখো এটাই কিন্তু আর কোনো রকম জল দেওয়া যাবে না, লতি কিন্তু সেদ্ধই হয়ে গেছে প্রায় আমার ভাপাতে ভাপাতে, তাই এতে আর কোনো জল দেব না। দিয়ে ভালো করে এবার দেখো ভালো করে নাড়াচাড়া করতে, আর গ্যাসের ফ্লেমটা স্লো রেখে রান্নাটা করতে হবে। আবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করব। এই দেখো ফিরে এসেছি 2 মিনিট, লতিটা আমার অনেকটাই মজে গেছে। আর নুন দেওয়াতে যেহেতু সামান্য একটু জল বেরায়, সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তোমরা এটা যদি না দিতে চাও স্কিপ করতে পারো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম সেটা। তো এবারে ভালো করে নাড়াচাড়া করে
দেখো আমাদের রেডি হয়ে গেছে চিংড়ি দিয়ে কচুর লতি। দেখো এবার আমাদের নাবানোর পালা, অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছটা দেওয়াতে। তো এবার আমি এটাকে নাবিয়ে নেব। তো তোমরা দেখতেই পেলে কত কম মশলায় ও সহজ পদ্ধতিতে আমি এই রান্নাটা করলাম। তোমরা অবশ্যই এরমভাবে করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আশা করছি আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমার রেসিপি খুব সহজে পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনের দ্বারা। আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি রেসিপির সাথে।